কামিজগুলোর প্রাইস 3000 টাকার উপরে ছিল, এগুলো এখন 1700-1800 টাকায় সেল করা হচ্ছে। স্কিন কেয়ার প্রোডাক্টস, মেকআপ প্রোডাক্টস, লেন্স, আমার হেজাব। বার্গো হলো নরসিংদীতে একদমই নতুন একটা আউটলেট, খুবই কমফোর্টেবল তাদের হেজাবগুলো, সব থেকে সুন্দর ড্রেস। আসসালামু আলাইকুম, নিশাত ব্লসম থেকে আমি নিশাত চলে আসলাম ঈদ শপিং পার্ট 2 নিয়ে। আর প্রথমেই সরি বলে নিচ্ছি এত লেট করে ভিডিওটা আপলোড দেওয়ার জন্য। লেট হওয়ার মেন রিজন হলো এই ভিডিওতে আমি যে প্রোডাক্টগুলো দেখাতে চাচ্ছিলাম সেগুলো ম্যাক্সিমামই ছিল অনলাইনের প্রোডাক্ট, আর সেগুলো আস্তে আস্তে একটু লেট হয়েছে, প্লাস রোজা রেখে ভিডিও করাটাও খুব টাফ হয়ে যাচ্ছিলো আমার জন্য। আজকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব স্কিন কেয়ার প্রোডাক্টস, মেকআপ প্রোডাক্টস, লেন্স, আমার হেজাব, এছাড়াও থাকবে কিছু টুকিটাকি জিনিস যেগুলো নরসিংদী থেকে আমি কেনাকাটা করেছি, আর এখন যেগুলো দেখিয়েছি এগুলোর সবগুলোই অনলাইন থেকে নেওয়া। আমি চেষ্টা করবো আপনাদেরকে পিন কমেন্টে অনলাইন পেজগুলোর নাম মেনশন করে দিতে, তারপরে যদি কারো বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে জানাবো। ঈদের দিন টুকিটাকি যে পারে বা না পারে সবাই চায় যে একটু মেকআপ করতে, তাই প্রথমে আমি দেখাবো মেকআপ প্রোডাক্টগুলো। মেকআপ কোনটা কোন জায়গা থেকে নেওয়া আমি এখন বলতে পারছি না, বাট দুইটা পেজ থেকে নেওয়া, আমি চেষ্টা করবো সেগুলো মেনশন করে দিতে। মেকআপ প্রোডাক্টগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, আছে টেকনিকের সেটিং স্প্রে, লিপস্টিক, লিপস্টিকগুলো পিঙ্ক ফ্ল্যাশ থেকে নেওয়া, পোডাইয়ারের একটা ছোটো একটা লিপস্টিক, কাজল, আইলাইনার, এখন আমি ইউজ করছি W7 ফাউন্ডেশন আর আমার শেড নাম্বার হলো গোল্ডেন। নিয়েছি একটা কনসিলার, এটাও পিঙ্ক ফ্ল্যাশ থেকে নেওয়া। নিয়েছি একটা আইব্রো পেন্সিল, এটা 2-in-1, এদিক দিয়ে আছে ব্রাশ আর এদিক দিয়ে আইব্রো পেন্সিল। যারা মেকআপ করেন তারা তো জানেন যে মেকআপের পাশাপাশি স্কিন কেয়ার কতটা জরুরি, আমিও চেষ্টা করি টুকিটাকি স্কিন কেয়ার করতে। আর কী কী কিনলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। স্কিন কেয়ার প্রোডাক্টগুলোর মধ্যে আছে লোশন, যেটা ছাড়া আমি কল্পনাই করতে পারি না, কারণ আমার স্কিন হলো এক্সট্রিম লেভেলের ড্রাই স্কিন, ফেস বাদে সম্পূর্ণ শরীরটাই অনেক ড্রাই। নিয়েছি দুইটা সিরাম, নিয়েছি বেশ কয়েকটা লিপ মাস্ক, মাড মাস্ক, বিভিন্ন ফেস প্যাকের সাথে মিলিয়ে দেওয়ার জন্য নিয়েছি একটা হানি। এই লিপিটা আমার কাছে একটুও ভালো লাগেনি, এটা শুধু শুধু নিয়েছি। ময়শ্চারাইজার নিয়েছি পন্ডসের এই ময়শ্চারাইজারটা, এটা আমি একদম ফ্যান হয়ে গেছি। এছাড়া আরেকটা ময়শ্চারাইজার নিয়েছিলাম জেনেরিও, ওরা ক্লেম করছে যে এটা সবার জন্য, বাট আমার কাছে মনে হয় এটা ড্রাই স্কিনের জন্য বেশি ভালো হবে। আমার ফেস হলো ওয়াইডি, সেজন্য আমার কাছে এটা ইউজ করে তেমন একটা ভালো লাগেনি। ঈদে মেকআপের পাশাপাশি আপুদের আরেকটা পছন্দের জিনিস হলো লেন্স। আমি এর আগে অনলাইন থেকে কোনো লেন্স অর্ডার করিনি, এই ফার্স্ট অর্ডার করেছি। এটা খুব সম্ভবত লেন্স ডিন বিডি নামে একটা অনলাইন পেজ থেকে নেওয়া, দেখলাম যে এখানে বেশ কয়েকটা কম্বো অফার চলছে। আমি দুইটা লেন্সের সাথে পেয়েছি একটা সলিউশন, ট্রাভেল কিট বক্স, আই থিঙ্ক এটার কম্বো প্রাইস ছিল 550। তারা আমাকে ট্রাভেল কিট বক্সটা দিয়েছে, বাট একটা নর্মাল কিট বক্স দেওয়ার কথা ছিল সেটা দিতে ভুলে গেছে। লেন্সগুলো এখনও আমার ইউজ করা হয়নি, ইউজ করে ইনশাল্লাহ আপনাদের সাথে রিভিউ শেয়ার করব। আমার লাস্ট ভিডিওতে যেই কমেন্টটা সবচেয়ে বেশি ছিল সেটা হলো আমার ফুল কভারেজ হেজাবগুলো কোন জায়গা থেকে নেওয়া। মূলত আমি নরসিংদী থেকে হেজাবগুলো কিনে থাকি, ম্যাক্সিমাম হেজাবই আমার নরসিংদী স্টেশন, ইন্ডেক্স প্লাজা আর কালীবাজার থেকে নেওয়া। ফুল কভারেজ যে হেজাবগুলো ছিল সেগুলো আমি নিয়েছি কালীবাজার থেকে, কালীবাজারে আলহাজ জসিমুদ্দিন ভুঁইয়া নামে একটা শপিং মল আছে, সেখান থেকে আমি ফুল কভারেজ হেজাবগুলো নিয়েছি। এগুলো আসলে এরকম হেজাব বানানো ছিল না, টুকরা কাপড় ছিল, আমি এনে সেলাই করে হেজাবের মতো ইউজ করি। কিছুদিন আগে সেম টাইপের হেজাব কিনতে গিয়ে যে সমস্যাটাই পড়েছিলাম সেটা হলো এখন আর সে আগের মতো টুকরা কাপড় পাওয়া যাচ্ছিলো না, বাট আমি যখন শেয়ার করলাম যে ভাইয়া এরকম লেন্থওয়ালা হেজাব কোথায় পাওয়া যাবে, তখন তারা বললো যে যদি কেউ চায় তাহলে তারা কাপড় কেটে দেবে, চাইলে বানিয়ে নিতে পারেন। সো যারা লং হেজাব চাচ্ছিলেন তারা গজ কাপড় কিনে সেলাই করে লং হেজাব বানিয়ে নিতে পারেন। এখন আমি চলে যাব ভিডিওটির পরবর্তী অংশে, আর সেই অংশতে আপনারা দেখতে পাবেন নরসিংদী থেকে ঘুরে ঘুরে বাকি কী কেনা। যারা আমাকে রেগুলার দেখেন তারা জানেন যে আমি স্লিপ অন শুজ ছাড়া একদমই অন্য কোনো শুজে মুভ করতে পারি না। বেশ কয়েকটা আউটলেট ঘোরাঘুরির পর ওয়াকার ফুটওয়ে আউটলেট থেকে আমার এই শুজটা আমি নিয়েছিলাম, এটাও একটা স্লিপ অন শুজ। অলরেডি আমি একজোড়া নর্মাল হিল নিয়েছি, তারপরও চাচ্ছিলাম যে একটু ভালো মানের কমফোর্টেবল দেখে আরেকজোড়া হিল নিতে, আর এই হিলগুলো ছিল অ্যাপেক্সের। হিলগুলো দেখতে খুব ভালো লাগছিলো বাট একটু হার্ড, লোফারের মধ্যে এই শুজটাও খুবই কমফোর্টেবল ছিল, বাট পায়ে দেওয়ার পর একেবারেই ভালো লাগেনি। শুভ বারবার পরিয়ে খুব করে চাচ্ছিলো যে আমি এই জুতাটা নিয়ে নিই, বাট আমার কাছে একদমই ভালো লাগছিলো না। এর মেইন রিজন হলো পিছন দিয়ে একদমই সাপোর্ট ছিল না, প্লাস পায়েও মানাচ্ছিল না। হিলের মধ্যে অ্যাপেক্সের সব থেকে সুন্দর কালেকশন ছিল এটা, বাট এই হিলগুলো এত উঁচু ছিল যে এটা আমার জন্য না। আমি পরে দেখছিলাম যে ক্যারি করতে পারি কিনা, বাট একেবারেই হচ্ছিল না। এটা হলো গ্রামীণ ইউনিক্লো, এখান থেকে আমি একটা ফর্মাল প্যান্ট আর একটা জেগিন্স নিয়েছিলাম। এগুলো আপনারা ঈদের পর দেখতে পাবেন যে কী নিয়েছি, পরে পরে আমি চেষ্টা করবো আপনাদের সাথে শর্ট ভিডিও অথবা রিল দেওয়ার জন্য।
খুব সম্ভবত সীমিত সময়ের জন্য তাদের বেশ কয়েকটা ক্লজের উপর অফার চলছিল, চাইলে দেখে আসতে পারেন। কিছুক্ষণ আগে আমি অনলাইনেও চেক করেছি, তাদের যে কামিজগুলোর প্রাইস 3000 টাকার উপরে ছিল এগুলো এখন 1700-1800 টাকায় সেল করা হচ্ছে, চাইলে অনলাইন থেকে অর্ডার করতে পারেন। এখন চলে যাব বার্গোতে। বার্গো হলো নরসিংদীতে একদমই নতুন একটা আউটলেট। এখানে আমি দেখলাম যে ছোট থেকে শুরু করে বড়দেরও বেশ সুন্দর সুন্দর ভালো ভালো কালেকশনস আছে, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। আর এই আউটলেটটা কিন্তু বেশ ভালো স্পেস নিয়ে করা হয়েছে। তাদের হেজাব কালেকশনসগুলো খুব সুন্দর ছিল। যারা নতুন নতুন সুন্দর সুন্দর হেজাব কালেক্ট করতে পছন্দ করেন তারা এখান থেকে পারচেজ করতে পারেন, খুবই কমফোর্টেবল তাদের হেজাবগুলো। এখন আমার হাতে যে হোয়াইট কালারের ওয়ান পিসটা দেখতে পাচ্ছেন, এটা হলো এই আউটলেটের সব থেকে সুন্দর ড্রেস আমার মতে, কারণ এই ড্রেসটা আমার এত ভালো লাগছিল যে এটা আমার নিয়ে আসতে হবে, বাট কোনোভাবেই আমার সাইজ হচ্ছিল না। দেন একটু সামনে এগোতে দেখি, তাদের বেশ কয়েকটা ক্লোজের উপর 50% অফার দেওয়া হয়েছে। এখান থেকে আমি চাচ্ছিলাম যে কয়েকটা ড্রেস নেব, যেহেতু প্রচুর পরিমাণে আমার বাইরে বের হওয়া হয়। এখন আমার হাতে যে ড্রেসটা দেখছেন, এটা পরার পর একটু ভালো লাগেনি, সেজন্য রেখে দিলাম। আর এটার স্লিপটাও ছোট ছিল। আর এখান থেকে একটা ড্রেস আমি নিয়েছি, কোনটা নিয়েছি এটা ঈদের পর জানতে পারবেন। সো এই ছিল, আই হোপ আপনারা এই পর্যন্ত ভিডিওটা এনজয় করেছেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত নিশুল ব্লসমের সাথেই থাকুন। আর এই ধরনের ভিডিও যদি ভালো লাগে তাহলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আমি চেষ্টা করবো এই ধরনের ভিডিও আরও বেশি বেশি আপলোড দিতে। আর যেহেতু সামনে ঈদ চলে এসেছে, সবাইকে অগ্রিম ঈদ মুবারক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।